জয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাবা ভাই, আজকে আপনাকে দেখাবো কিন্তু বাবা টাকা বানানোর মেশিন। 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, সব কাজে ব্যবহার করতে পারবেন বাবা এই গাড়িটা। আচ্ছা, আপনি ভাড়া থেকে শুরু করে পার্সোনাল ইউজ, কোম্পানির কাজে, এভরিথিং, সব ধরনের কাজে, সব ধরনের ফ্যাসিলিটি থেকে এই গাড়িটা কিন্তু ব্যবহার করতে পারবেন। 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন, প্রবক্স গাড়ি, ভালো ফিটিংসে, ভালো কোয়ালিটির গাড়ি। যে এই গাড়িটা নিবে আল্লাহর রহমতে আজীবনের জন্য কিন্তু আমার শোরুমের কাস্টমার হয়ে যাবে। এত ভালো কন্ডিশনের, ভালো ফিটিংসের গাড়ি কিন্তু সচরাচর কিন্তু খুবই কম পাওয়া যায় কিন্তু বাবা। 2003 মডেল, 9 রেজিস্ট্রেশন, 1500 cc, সিএনজি কনভার্সন করা আছে। আমি সামনে থেকে শুরু করবো। সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে চেঞ্জ হয়নি, দেখেন গ্রিল, টয়টার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, নাম্বার প্লেটটা দেখেন কত সুন্দর ফ্রেশ। ঢাকা মেট্রো ঘর 27 সিরিয়ালের গাড়ি, এই হেডলাইট জেনুইন অবস্থা আছে। চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোরিং সহ। সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল বাবা ভাই, দেখেন টয়টার লোগো, এটা জাপানের স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, সব একদম জেনুইন। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, শেপ আছে, জয়েন আছে, টো আছে, সেটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। টানা বডি, পরিপাটি, সাজানো গোছানো গাড়ি। গাড়ির ভিতরে ইন্ট্রোটা দেখেন, ভিতরে ইন্ট্রোটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন এসি ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টেন, গিয়ার বক্স, সিট কভার, সব একদম ফ্রেশ কন্ডিশন আছে মশাল্লাহ, একদম পরিপাটি অবস্থা আছে। দেখেন ভিতরে ইন্ট্রোটা মশাল্লাহ, একদম টানা বডি কিন্তু বাবা, সিট কভার কিন্তু সুন্দর লাগানো আছে, ভালো ফিটিংসের গাড়ি। ব্যাক সাইড ভাই? হ্যাঁ, ব্যাক সাইডটা গাড়ির সাথে বাবা, দেখেন ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন, জাপানের স্টিকার সব আছে, টয়টার লোগো আছে, ডিজিটাল নাম্বার প্লেট, এখানে দেখেন ব্যাকলাইটটা, খুবই চমৎকার কন্ডিশন গাড়ি। আচ্ছা, সিএনজি করা আছে ভাই? হ্যাঁ বাবা, সিএনজি কনভার্সন করা আছে। সিএনজিটা দেখেন খুবই চমৎকার কন্ডিশনের সিএনজি কনভার্সন করা আছে, এবং হ্যাঁ 6 লিটার, জি 6 লিটার, এই হচ্ছে ভিতরের কন্ডিশন। হ্যাঁ, ভিতরে সিলিং থেকে শুরু করে সব কিছু মশলা আছে। এটা হচ্ছে টাকা আয় করার সেরা গাড়ি। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই মাসে সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। ইনকাম করা সম্ভব? হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবা, একটা গাড়িতে যদি আপনি আপনি যদি বুঝে শুনে দেখে শুনে যদি ভালো ড্রাইভার দিয়ে যদি একটা গাড়ি ড্রাইভ করান, আপনি এই প্রবোজ গাড়ি দিয়ে বাবা ভাই আপনি 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে অনায়াসে। আচ্ছা, একদম 100% জেনুইন, যদি ড্রাইভার ভালো হয়, সৎ থাকে, অনেস্ট থাকে, গাড়ি যদি ভালো পারফরমেন্স পান আপনি, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ, শেপ, জয়েন করা আছে, এটাও কিন্তু জেনুইন অবস্থা পেয়ে যাচ্ছে। এবং প্রবক্স মানে ব্ল্যাক ইন্টেরিয়র? হ্যাঁ, প্রবক্স মানে, প্রবক্স মানে ব্ল্যাক বা অ্যাশ কালার বলেন, যেটাই বলেন, জি, ভালো ফিটিংসের গাড়ি। আচ্ছা, দেখেন টানা বডি কিন্তু বাবা। এবং সিসি ভাই 1500? হ্যাঁ, 1500 cc গাড়ি, 3 মডেল, 9 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল বাবা। এই গাড়িটা কিন্তু আমরা তেমন ওয়াশও করিনি, দেখেন জি একদম যেভাবে আছে এভাবে অ্যাজ ইট ইজ অবস্থা রেখে দিয়েছি। আমরা এখন ওয়াশ করবো, ক্লিন করবো, আরও পরিষ্কার পরিচ্ছন্ন, আরও সাজালো গোছল পাবেন। টানা বডি কিন্তু হবে, দেখেন ওকে, এই দেখেন তিন বডি, জি। গাড়ির মডেল 2003, রেজিস্ট্রেশন 2009, 1500 cc গাড়ি, প্রবক্স, এবং এটা কিন্তু সাদা কালারের গাড়ি, সিএনজি কনভার্সন করা, কাগজপত্র সব কিছু আপডেট পাবেন, একদম নিখুঁত কন্ডিশনের গাড়ি, ভালো ফিনিক্সের। এবং বাবু ভাই, এই গাড়িটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস 765,000 আস্কিং দিয়েছি, কিছু অনার করবো, নেগোশিয়েবল করবো। আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 01713002027, শোরুম নাম সিটি কারভেলি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, খামার বাড়ির মধ্যে, পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ হলে দাম দর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।